আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আপনারা অনেকেই ইসলামী বাংলাদেশ লিমিটেড থেকে এটিএম কার্ড অর্থাৎ প্লাটিনাম ডেবিট কার্ড, গোল্ড ডেবিট কার্ড, ভিসা কার্ড, এক্সপ্রেস ভিসা কার্ড এই কার্ডগুলো ইউজ করতেছেন। আবার অনেকেই ইসলামী বাংলাদেশ লিমিটেড থেকে এই কার্ডগুলো নেওয়ার চিন্তা করতেছেন। সো ভিউয়ার্স, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন এই কার্ডগুলোর আসলে এক্স্যাক্টলি ইস্যু চার্জ এবং বার্ষিক চার্জ কত। এই কার্ডগুলোর ইস্যু চার্জ এবং বার্ষিক চার্জ নিয়ে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, কিন্তু এক্স্যাক্টলি যে চার্জ কত এ নিয়ে আমি কোনো ভিডিও ইউটিউবে পাইনি। সো ভিউয়ার্স, এই এক্স্যাক্টলি ইস্যু চার্জ এবং বার্ষিক চার্জ কত তা জানাতে অবশ্যই আমি হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মেহেদি। আজকে আমি আপনাদেরকে বলে দিব এই কার্ডগুলোর আসলে এক্স্যাক্টলি ইস্যু চার্জ এবং বার্ষিক চার্জ কত। আজকে আমি ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব এই কার্ডগুলোর এক্স্যাক্টলি ইস্যু চার্জ এবং বার্ষিক চার্জ। সো ভিউয়ার্স, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা সাথে সাথে পেয়ে যান। সো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, শুরুতেই আসি ইসলামী বাংলাদেশ লিমিটেডের প্লাটিনাম কার্ড। প্লাটিনাম ডেবিট কার্ডের সাথে আপনারা অনেকেই পরিচিত। প্লাটিনাম ডেবিট কার্ড ইসলামী বাংলাদেশ লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ কার্ড, অর্থাৎ বর্তমান সময়ে ইসলামী বাংলাদেশ লিমিটেডের ডুয়াল কারেন্সি একমাত্র ভালো একটি কার্ড হচ্ছে এই প্লাটিনাম ডেবিট কার্ড। সো ভিউয়ার্স, এই প্লাটিনাম ডেবিট কার্ডের ইস্যু চার্জ এবং বার্ষিক চার্জ এক্স্যাক্টলি কত তা আমি ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে আপনাদেরকে আমি এই প্লাটিনাম ডেবিট কার্ডটি আবেদন করি নভেম্বর মাসে, কিন্তু আমার এই কার্ডটি ইস্যু হয় ডিসেম্বর মাসে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর স্টেটমেন্টে 2 ডিসেম্বর অর্থাৎ 2/12/2020 অর্থাৎ গত বছর অর্থাৎ 20 সালের 2 ডিসেম্বর আমার এই কার্ডটি ইস্যু হয়, এবং ইস্যু বাবদ এই কার্ডটিতে আমাকে 575 টাকা দিতে হয়েছে, অর্থাৎ ইস্যু চার্জ আমার অ্যাকাউন্ট থেকে 575 টাকা কেটে নিয়েছে। আমি আবারও বলছি, আমি এই কার্ডের জন্য আবেদন করি নভেম্বর মাসে, কিন্তু আমার এই কার্ডটি ইস্যু হয় ডিসেম্বর মাসের 2 তারিখ, এবং ডিসেম্বর মাসের 2 তারিখ আমার অ্যাকাউন্ট থেকে 575 টাকা ইস্যু চার্জ কেটে নেয়। অর্থাৎ আপনারা জানতে পারলেন যে এই প্লাটিনাম ডেবিট কার্ডের এক্স্যাক্টলি ইস্যু চার্জ 575 টাকা। আমি সেটি ব্যাংক স্টেটমেন্ট মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। অর্থাৎ এই কার্ডটি আমার ইস্যু হয় 2 ডিসেম্বর 2020 সালে, এবং আমার অ্যাকাউন্ট থেকে 575 টাকা কেটে নেয় এই কার্ডের ইস্যু বাবদ। সো ভিউয়ার্স, আপনারা জানতে পারলেন প্লাটিনাম ডেবিট কার্ডের এক্স্যাক্টলি ইস্যু চার্জ 575 টাকা। সো ভিউয়ার্স, এবার আসি আমার এই কার্ডটির অলরেডি 1 বছর হয়ে গেছে। গত নভেম্বর মাসের 2 তারিখ আমার অ্যাকাউন্ট থেকে, আপনারা স্টেটমেন্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অর্থাৎ গত নভেম্বর মাসে আমার এই কার্ডটির 1 বছর হয়ে গেছে। সো গত নভেম্বর মাসের 2 তারিখ আমার অ্যাকাউন্ট থেকে 460 টাকা কেটে নেয় এই কার্ডের রিনিউ বাবদ, অর্থাৎ এই কার্ডটি আরো 1 বছর জন্য রিনিউ হয়ে গেছে, 460 টাকা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিছে। সো আপনারা জানতে পারলেন এই কার্ডের বার্ষিক চার্জ 460 টাকা, এই কার্ডের বার্ষিক চার্জ। সো আপনারা ব্যাংক স্টেটমেন্ট মাধ্যমে এক্স্যাক্টলি জানতে পারলেন প্লাটিনাম ডেবিট কার্ডের ইস্যু চার্জ 575 টাকা এবং বার্ষিক চার্জ 460 টাকা। শুধু এই 460 টাকা আমার অ্যাকাউন্ট থেকেও নয়, যারা যারা প্লাটিনাম কার্ড নিয়েছিল আমার পরিচিত, আমার ফ্রেন্ড সার্কেল, তাদের অ্যাকাউন্ট থেকেও 460 টাকা কেটে নিছে। সো আপনারা জানতে পারলেন এক্স্যাক্টলি প্লাটিনাম ডেবিট কার্ডের বার্ষিক চার্জ 460 টাকা এবং ইস্যু চার্জ 575 টাকা। সো ভিউয়ার্স, এবার আসি ভিসা কার্ড, গোল্ড ডেবিট কার্ড এবং এক্সপ্রেস ভিসা কার্ড। এই 3টি কার্ড মূলত একই ধরনের চার্জ কেটে থাকে। সো ভিউয়ার্স, এই 3টি কার্ডের ইস্যু চার্জ নেই। আমি আবার বলছি, এই 3টি কার্ডের ইস্যু কোনো চার্জ নেই। শুধুমাত্র প্লাটিনাম ডেবিট কার্ডের ক্ষেত্রে ইস্যু চার্জ কাটা হয়, বাকি গোল্ড ডেবিট কার্ড, ভিসা কার্ড, এক্সপ্রেস ভিসা কার্ড এই 3টি কার্ডের কোনো ইস্যু চার্জ নেই। এই কার্ডগুলো শুধু বার্ষিক চার্জ রয়েছে। সো ভিউয়ার্স, একটি ভিসা কার্ড ইউজ করা অ্যাকাউন্টের আমি আপনাদেরকে স্টেটমেন্ট স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্ট থেকে 2 নভেম্বর 345 টাকা কেটে নিছে। সো আপনারা জানতে পারলেন যে ভিসা কার্ডের এক্স্যাক্টলি বার্ষিক চার্জ 345। তাছাড়া আমি গোল্ড ডেবিট কার্ড, ভিসা কার্ড, এক্সপ্রেস ভিসা কার্ড এই 3টি কার্ড ইউজ করা ব্যক্তির অনেকেরই স্টেটমেন্ট দেখেছি। এই স্টেটমেন্টগুলো আমি কানেকশন করতে পারি নাই, কিন্তু তাদের স্টেটমেন্ট আমি দেখেছি যে এই কার্ডগুলোর এক্স্যাক্টলি 345 টাকা বার্ষিক। আমি স্টেটমেন্টের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই কার্ডগুলোর বার্ষিক চার্জ 345 টাকা
এবং ইস্যু কোনো চার্জ নেই। আমি আবারও বলছি, ইস্যু কোনো চার্জ নেই এই তিনটি কার্ডের। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনাদের যাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে, ইসলামিক ব্যাংক ব্রাঞ্চ হোক বা এজেন্ট শাখা হোক, তাদের বার্ষিক কার্ডের কোনো চার্জ নেই। অর্থাৎ আপনারা যারা স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে ভিসা কার্ড নিয়েছেন, তাদের বার্ষিক কোনো চার্জ নেই, ইস্যুও কোনো চার্জ নেই। অর্থাৎ তাদের এই কার্ডগুলো একদম ফ্রি। অর্থাৎ স্টুডেন্ট অ্যাকাউন্ট যাদের রয়েছে, তারা একদম ফ্রিতে এই কার্ডগুলো ইউজ করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের এই ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে আপনারা জানতে পারলেন, এই এটিএম কার্ডগুলো অর্থাৎ ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এটিএম কার্ডগুলোর এক্স্যাক্টলি বার্ষিক চার্জ এবং ইস্যু চার্জ কত। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস আ লট। আসসালামু আলাইকুম।